ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে, বাট ওয়ান টাইম ওয়াচ আমার জন্য। বা ওই সবাই কি কর মানে ফ্যামিলির মধ্যে বসে গল্প করছে, একটা সিনেমা চালিয়ে রেখে দেওয়া যায় যেটা মাঝে মধ্যে দেখলাম আবার গল্প করলাম, ওরকম ধরনের সিনেমা এটা আমার কাছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার কাছেও সেমই বলতে পারো। মানে একটা ভালো টপিক নিয়ে করার চেষ্টা করেছে, একদম বাট হ্যাঁ সব জায়গায় ঠিকঠাক এক্সিকিউশন হয়নি, মানে হয়নি, অতটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনার অনেকেই আছেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেননি, তো আর বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোল দিই, আবার কোশ্চেন অ্যান্সার্স দিই। আপনারা ওখানে আমাদের আপনার মতামত জানাতে পারেন, অথবা আপনারা এখানে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন। আর এগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। একদম। আজকে আমরা একটা মুভি রিভিউ করব, কঞ্জুস মাখিচুস, যেটা রিসেন্টলি জি ফাইভে বেরিয়েছে। এসেছে। একদম। ডাইরেক্ট করেছেন বিপুল মেহতা, লিখেছেন বিপুল মেহতা, আর কাস্টে আছে কুণাল খেমু, শ্বেতা ত্রিপাঠী, পীয়ূষ মিশ্রা, অলকা আমিন, রাজীব গুপ্তা আর রাজু শ্রীবাস্তব একদম মেন মেন ক্যারেক্টারগুলোতে ক্যারেক্টারগুলোর আছে মধ্যে। বেসিক্যালি এদেরকে নিয়েই গোটা ইয়েটা, সিনেমাটা। সিনেমাটা। তো কেমন লাগলো তোমার? আমি বলবো ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে, বাট ওয়ান টাইম ওয়াচ আমার জন্য। বা ওই সবাই কি কর মানে ফ্যামিলির মধ্যে বসে গল্প করছে, একটা সিনেমা চালিয়ে রেখে দেওয়া যায় যেটা মাঝে মধ্যে দেখলাম আবার গল্প করলাম, ওরকম ধরনের সিনেমা এটা আমার কাছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার কাছেও সেমই বলতে পারো। মানে একটা ভালো টপিক নিয়ে করার চেষ্টা করেছে, একদম বাট হ্যাঁ সব জায়গায় ঠিকঠাক এক্সিকিউশন হয়নি, মানে হয়নি, অতটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি যতটা অন্যান্য মুভি এই জনরার ফেলে থাকে। একদম। যেমন ধরুন আয়ুষ্মানের মুভি বা রাজকুমার রাওয়ের যে মুভিগুলো আমরা দেখে এসেছি, অনুভব সিনহা অক্ষয় কুমারের ডাইরেক্টর, যে হ্যাঁ মুভিগুলো তো সোশ্যাল মেসেজ ওই টাইপেরই আছে চেষ্টা করা উইথ হয়েছে কমেডি, এটাকেও, উইথ কমেডি, বাট অতটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। না অ্যাটলিস্ট আমাদের জন্য ওটা। হ্যাঁ আপনাদের মতামত আলাদা হতেও পারে। তো মানে ওই যেরকম তুমি বললে যে ফ্যামিলি ওয়াচ, ওয়ান টাইম ওয়াচ, ফ্যামিলিতে কিছু এখন দেখার নেই তো আপনি চালিয়ে ওটাকে দেখতে পারেন না, কেন এখন আবার সব সময় সব মুভি ফ্যামিলির সাথে দেখা যায় না, বা যায় একটা না বা সব মুডও হয় না সব মুড মুভি হয় না, সবসময় দেখার। তো এটা অল টাইম মানে আপনার মুডের ব্যাপার নেই। এটা চালিয়ে রাখলে আপনি হালকা কমেডি পাবেন, হালকা একটুখানি ইন্টেন্স পাবেন, হালকা ইমোশন পাবেন, সব রকমই আছে। আবার মানে সিনেমাটা অনেকগুলো টপিক টাচ করেছে, কিন্তু ওটাই ওটা মানে কোনোটাই স্টোরিতে, হ্যাঁ কোনোটাই ভালো যাই মতন ইম্প্যাক্ট তো আপনাকে ওটা অনেক ফেলেনি। কিছু করার চেষ্টা করেছে, তো এক জায়গায় সবগুলো অল্প অল্প টাচ করে গেছে, মানে সব হ্যাঁ, মানে অনেক কিছু টাচ করতে গিয়ে খিচুড়ি ঠিক হয়ে গেছে ইম্প্যাক্টটা ফেলতে পারেনি প্রত্যেকটা টপিকের যেটা চেয়েছিল। ওটাই। আমার মনে হয় ওই জায়গায় দাঁড়িয়ে যে কোনো একটা বা দুটো টপিক নিলে ভালো হতো, এক্স্যাক্টলি, যেটাতে ওরা বেশি ফোকাস করতে পারতো। হ্যাঁ ওই মানে যদি গভর্নমেন্ট আর কঞ্জুসি এই দুটোকেই শুধু রাখতো হ্যাঁ, তাহলেই এটাকে স্পয়লার হয়ে যেত রিভিউ মোটামুটি মোটামুটি বলতে পারেন, মানে আমি বলে দেবো মেন ঠিক স্পয়লারে আছে। গেলে। আগে তাহলে অ্যাক্টিং বা এ নিয়ে বলি, তারপর স্টোরি হ্যাঁ নিয়ে অ্যাক্টিং বলবো না আমার হয়। ভালো লেগেছে, অ্যাক্টিং অ্যাক্টিং সবার ভালো সবার ভালো, লেগেছে, অ্যাক্টিংয়ে আমি ফুল মার্কস। মানে কোথাও ওই যারা ধরুন পাড়াপড়শিদের মধ্যে এক দুজনে একটুখানি আমার মনে হচ্ছে একটু সাপোর্টিং রোল যারা ছিল, একদম স্মল সাপোর্টিং রোল, ওগুলো একটু বেটার হতে পারতো। মেন যারা অ্যাক্টিংয়ে আছে মানে এতে বলার আর কিছু নেই, শ্বেতা না ত্রিপাঠী বেশ ভালো করছে আজকাল, বেশ উঠছে, চেষ্টা সিরিয়াল করছে, থেকে উঠেছে, সিরিয়াল আমি হ্যাঁ দেখেছিলাম, তারপরে যে ওয়েব কাজ সিরিজও করছে। করেছে, ইয়েতেও ছিল মেড ইন হেভেন্স এর একটা এপিসোডে উঠছিল, হ্যাঁ, ও অনেকগুলোই তো করেছে, অনেক বেশ কিছু ভালো করছে। করেছে, ইয়েতে ভালো রোল করেছে। সব থেকে ভালো রোল যেটা আমরা এখনো দেখিনি, মির্জাপুরে, মির্জাপুরের রোলটা নাকি খুব রিমার্কেবল একটা রোল ছিল, তো বেশ ভালো করেছে কুণাল খেমু। আমরা এর আগে পপকর্নে রিভিউ করেছি, ওখানে আমরা বলেছি যে বেশ ভালো মানে অ্যাক্টিং স্কিলস দেখাচ্ছে, এটা তো দেখিয়েছে ভালো। আর পীয়ূষ মিশ্রা লেজেন্ডারি অ্যাক্টার,
যেরকম হয়, আর রাজীব গুপ্তাও বেশ ভালো রোল করেছে ওই যে গভর্নমেন্ট অফিসারটা, আর রাজু শ্রীবাস্তব যেরকম কমেডি করে ওরকমই করেছে। মোস্ট প্রবাবলি লাস্ট ওনাকে হয়তো স্ক্রিনে দেখলাম, হ্যাঁ সরি ভুলে গেছি, যাওয়ার পরে তো বেশ ভালো লাগলো। একটা মুভি ওনার আছে যেখানে উনি নিজের অ্যাক্টিং স্কিলটা দেখাতে পেরেছেন, এখানে হ্যাঁ এখানে বেশ মানে শুধু কমেডি না, এখানে একটা অ্যাক্টিং এরও পার্ট ছিল, হালকা ছিল বাট ছিল, হ্যাঁ তো সেই অ্যাক্টিং দিক থেকে আমি বলবো ভালো ছিল। আর ডাইরেকশন ঠিকঠাকই লেগেছে, মানে যেরকম করে দেখানোর চেষ্টা করেছে, যদি ওই বললাম স্টোরিটাতে একটু উইক লেগেছে, মানে হ্যাঁ মানে অ্যাজ আ স্টোরি ও ডাইরেকশন ভালোই করেছে, ডাইরেকশন বা স্ক্রিন প্লে আপনার বোরিং লাগবে না, স্ক্রিন প্লে সত্যি ভালো করেছে, কেন কি একটার পর একটা সিচুয়েশন চেঞ্জটা খুব ভালো দেখিয়েছে। যেমন যেহেতু ওদের কাছে অনেক টপিক ছিল, মানে স্টোরির অনেকগুলো ছোটো 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 পার্ট, তাই জন্য আমার মনে হয় ফার্স্ট 5 মিনিটেই ওর কঞ্জুসিটা দেখিয়ে দিয়েছে, সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছে, মানে অতটুকুই টাইমের মধ্যে ওই যে কঞ্জুস ওটাকে কী করে বোঝানো যায়, ওই জিনিসটা স্ক্রিপ্ট রাইটিং বলুন ওখানে ডাইরেকশনটা বলুন আমার খুব ভালো লেগেছে, বা স্ক্রিন প্লে বলুন যে ও কঞ্জুস এটাকে বোঝাতে অনেক টাইম লাগায়নি, ওটা খুব তাড়াতাড়ি মানে বলে দিয়েছে। তারপরের পার্টগুলো যেহেতু অনেক আছে, মানে তারপরে যে কঞ্জুস কিন্তু তারপরে কতটা বাবা মাকে ভালোবাসে, বা বাবা মা যেন পুরো পরপর স্টোরিতে যখন যাবো, তো ওই অনুযায়ী আমি বলবো স্ক্রিন প্লে বা ডাইরেকশনটা বেশ ভালো করেছে। আপনাকে ভাবতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে না, আপনার মাথায় ব্রেনে বেশি চাপ ফেলবে না, এটা ফান ওয়াচ টাইম, বাট হ্যাঁ মানে উইথ সোশ্যাল মেসেজ, হ্যাঁ যেটা দেওয়ার চেষ্টা হয়েছে বাট খুব একটা ইম্প্যাক্ট ফেলেনি, এটা মাথায় রেখে আপনি যেটা দেখতে পারেন। তাহলে এবার আমরা একটু স্পয়লারে যেতে চাই, যদি আপনারা এটা দেখে এসেছেন তাহলে এবার আমরা স্পয়লারে আছি। স্পয়লারে যদি বলি যে মানে ওই মা বাবাকে যে ভালোবাসে সেইটা ফার্স্টে যে কঞ্জুসিটা দেখানোর চেষ্টা করেছে, তারপরেই ওটাকে চেঞ্জ করে হট করে চলে গেল মা বাবাকে কতটা ভালোবাসে, মা বাবাকে তীর্থযাত্রা পাঠাতে চায়, সেখানে কোনো কঞ্জুসি দেখাচ্ছে না, সেখানে কোনো কঞ্জুসি না, 80,000 টাকা 90,000 টাকা বাঁচিয়ে রেখেছে, জমিয়ে রেখেছে এত বছরে, সেটাই মা বাবাকে দিয়ে দিল তীর্থযাত্রা করানোর জন্য। মানে ফার্স্ট স্ক্রিনে যেটা দেখালো 3,000 টাকার ফোন ভেঙে গেছে বলে বাবাকে অত কিছু বললো যে কেন ভেঙে গেছে ওই মা, ওটা সাজাতে হবে না, সেখানে একটা দামি স্মার্টফোন জাস্ট ঘুরতে যাচ্ছে বলে দেয়া, তারপরে ওনাদের ওই তীর্থে যাওয়ার পরে ওই কেদারনাথের যে বন্যা ধস নামা একটা ইনসিডেন্ট হলো কিছু বছর আগে, সেটাকে তুলে ধরা হলো, বাট ওই মানে ওটাকে আবার ওর মা বাবা আবার বেঁচে ফিরলো, সেখানে যে গভর্নমেন্ট ওকে যে ত্রাণের টাকাটা দিয়েছিল সেটা নিয়ে যে মিসঅ্যাপ ব্যাপারটা, সেটাকে মানে ওটা ওই জায়গাটা একটুখানি হচ্চপচ্চ হয়েছে, কারণ ওই কেদারনাথের ওই স্টোরিটাকে একটু ভালো করে দেখানো উচিত ছিল, কারণ ওটা সত্যি মানুষদের জন্য খুবই দুঃখজনক আর খুবই মানে সারা অনেকদিন মনে রাখার মতন একটা ঘটনা ওটা। আমার মনে হয় পুরো স্টোরিটা কেমন ছিল, ফার্স্টে ছিল কিছুক্ষণ কঞ্জুসি, তারপরে ছিল আইডিয়াল ছেলে মা বাবার জন্য সবকিছু করতে পারে, এটা কেন দেখানো হলো তার পরের প্লটটার জন্য, তাই ওখানে কিন্তু কঞ্জুসি তো সব একদম ভুলে গেছে, মানে ওইখানে ভুলে মেইন পার্ট সিনেমার যে ট্যাগলাইনই মানে সিনেমার নামটাই কঞ্জুস সেই জায়গাটা একদমই নেই, আর ওটা দেখানো হয়েছে কারণ কি ও অতটাই মা, তারপরে এখানে আমার মনে হয় যে কঞ্জুস সে সব সিচুয়েশনে কঞ্জুস, তাই জন্যই তাকে কঞ্জুস বলা হয়, পার্টিকুলার কোন একটা মানে হয় না যে আমরা চাপে পড়ে খরচা বেড়ে গেছে বলে কঞ্জুস হচ্ছি, ওদেরকে কিন্তু আমরা কঞ্জুস বলি না, ওটা হচ্ছে সিচুয়েশনের জন্য, কিন্তু যে পুরো লাইফ ধরে কঞ্জুস তাকেই আমরা কঞ্জুস বলি, সত্যিও যারা কঞ্জুসি করে তারা হচ্ছে অবজন কঞ্জুস, টাকা নেই তুমি কঞ্জুসি দেখাচ্ছো মানে তুমি চেষ্টা করছো তুমি ওই টাকাটা কিভাবে ম্যানেজ করা, ওটা ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, সার্ভাইভ করা যায় ওই টাকা নিয়ে, যে প্রায়োরিটি অনুযায়ী আমি খরচা করছি, যে কিন্তু তোমার কাছে টাকা আছে তাও তুমি ইউজ করছো না সেইটা তখন হলো কঞ্জুসি, তো ওই জায়গাটা একটু
মানে ওর ক্যারেক্টারটাকে খুব মানে জাস্টিফাই করেনি, কারণ কি যখন মানে আমি আচ্ছা পারপাস রেতে গেছি, তারপরে দেখালো হচ্ছে যেহেতু ওকে আইডিয়াল ছেলেটা দেখানো হলো, কারণ কি আমার মনে হয় যেহেতু মা বাবা হারিয়ে যাবে তারপরের যে বেদনাটা বা ঘুরতে যাচ্ছে যে কাঁদছে, যেটা আমরা হয়তো ভাবতেও পারবো না যে মা বাবা নেওয়াটা যে আমি সাইন করবো কি করবো না টাকা নেওয়ার জন্য, ওই সিনটা আনার জন্য এই জিনিসটা আগে করা হলো, এই জিনিসটা করা হলো যে কতটাও মা আমাকে ভালোবাসে সেটা দেখানো হলো। তো এর জন্য ফার্স্ট প্লটে কঞ্জুস ছিল, তারপরে প্লটে কঞ্জুস না, হ্যাঁ তারপরে যতক্ষণ মা বাবা হারালো মা বাবার টাকা পাওয়া অবধি ততটা নি কোনো কঞ্জুসি আমার মনে হলো না দেখিয়েছে, টাকা পাওয়া অবধি শুধু না, টাকা পাওয়ার পরেও ভাই 10 লাখ টাকা, হ্যাঁ 10 লাখ টাকা খুব ছোট অ্যামাউন্ট না, কয়েকদিনের মধ্যেই একেবারে শেষ হয়ে গেল, মানে 11,000 টাকা রেখেছিল পরে, হ্যাঁ মানে তো সেইটা কোনো কঞ্জুস করতে পারে না, যে নেচারে কঞ্জুসি আছে যা সে করতে পারে না জিনিসটা। তো এই জায়গাটা আমার মনে হয় টাইটেলের সাথে ক্যারেক্টারের সাথে খুব মিসকনসেপ্ট হয়েছে ব্যাপারটাতে, মানে ওই মানে কঞ্জুসি গভর্নমেন্টের সাথে ওই জিনিসটা দেখানোর জন্য যে টাকাটা ইউটিলাইজ করে নেবে, আবার যে গভর্নমেন্টের সাথে ঝামেলাটা হবে ওর সাথে লড়াই করতে যাবে ওটা দেখানোর জন্য ওই জায়গাটাতে ওরা তখন প্লটটা হারিয়ে ফেলেছিল যে কিভাবে করবে, না তখন ওই মিডিলের প্লটটাই চলছিল যে ও খুব মা বাবাকে ভালোবাসে, মা বাবা মারা গেছে বলে যা ইচ্ছা করে গেল সব কিছু, জিনিসটা তো থাকতে হবে না ওই নেচারের সাথে, মানে ব্যাপারটা যে কিন্তু ওই নেচারটা থাকলে 10 লাখ টাকা তো তাতে খরচ করতে পারতো না গভর্নমেন্টের সাথে, ওই ঝামেলাটাও হতো না, সেই জন্যই ওইটাকে ওভারকাম মানে ওই ওটাকে হারিয়ে ফেলে এই জিনিসগুলো দেখানো হলো, যেটা আলটিমেটলি মেইন টাইটেল কে জাস্টিফাই করে না, হ্যাঁ মেইন টাইটেলটা যদি তুমি কঞ্জুস মাখিচুস দা তাহলে ওটা তো সত্যি জাস্টিফাইড হয়নি, মানে হাফ ফিল্মে তো কঞ্জুস মনে হয়নি, আমি বলবো যে 25% ফিল্মে কঞ্জুস ছিল বাকিটা নয়, হ্যাঁ আমার মতে তাই মনে হয়, যে কঞ্জুস অ্যাপলের আইফোন কিনে দেবে সেটা খুব চাপের ব্যাপার, তাকে কঞ্জুস বলেন মানে, তাহলে আমি বলবো ওর কাছে আগে টাকা ছিল না তাই ও দেয়নি, ওর কাছে টাকা আছে 499 এর লিপস্টিক চায় বলে তার বাচ্চার বিয়েতে দেবে, বাচ্চা সে স্কুলে পড়ছে ছোট বাচ্চা তার বিয়েতে দেবে বলছে তাকে, সে কখনোই এটা করতে পারে না পরের সিনগুলোতে, সেটা যাই হোক মানে কঞ্জুসটা ওটা একটা নেচার, যেমন ওসিডি হয় যে আমার নেচার যে আমি বারবার হাত ধোবো বারবার মুছবো, একগাদা টাকা দিয়ে দিলো সে কঞ্জুসি থেকে যাবে, হ্যাঁ মানে ওটা হচ্ছে ওর স্বভাবে, ওটা ওরকম না যে সিচুয়েশনের জন্য, আর যদি কেউ সিচুয়েশনের জন্য হয় তাহলে ওকে প্লিজ আপনারাও কঞ্জুস বলবেন না, কারণ কি ভাই ওর কাছে টাকা নেই, তাই ও চেষ্টা করছে যতটা ম্যানেজ করা যায়, ওটাই ও অনেক প্রায়োরিটি জিনিস আছে মা বাবাকে দিতে পাঠানো, ওটা ভেবে হয়তো এগুলো করেছিল ওইটাই, কিন্তু তাই জন্য কঞ্জুস বলা যায়, মানে আমার মনে হয় এটা হচ্ছে টাইপ দেখিয়েছে হয়তো সেই মুহূর্তে যে আমি কঞ্জুস পরিবারের কাছে কেন কারণ টাকা জমাচ্ছি বলে সেটা বলতে চাইনি, কিন্তু একদমই মানে ওই জায়গা থেকে আমার জন্য একদমই ড্রপ করেছে, পুরো ফেল হয়ে গেছে ব্যাপারটা। তারপরে একটা সোশ্যাল মেসেজ এটাই যে গভর্নমেন্ট কিভাবে মানে তারপরে কথাটা যেটা আসছিল স্টোরিতে যে তারপরে বাবা মা গেল কেদারনাথে হারালো, তারপরে ওদেরকে ত্রাণে যে টাকাটা দিল ওটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে গভর্নমেন্ট হেল্প করছে, তুমি মরো বাঁচো তাও মানে তুমি অতটা না খুঁজেও করে পাবে তুমি টাকাটা দিচ্ছে, কারণ কি ওনাদের টাকাটা দিলে যত মৃতের সংখ্যা বাড়বে ওদের পকেটে অতটা সংখ্যকই টাকা যাবে, তো এটা একটা স্ক্যাম দেখিয়েছে, মোস্টলি যেরকম গভর্নমেন্ট যোজনাগুলোতে হয়ে থাকে সবগুলো না বাট মানে যেগুলোতে আমরা ধরা পড়ে মানে ওগুলো আমরা বলবো, বাকি কোনগুলো তো হয়েছে আপনারা ভাবুন, ওইসব নিয়ে গভর্নমেন্টের ব্যাপারে কোনো কথা নেই এখানে। তো আমরা সিনেমার কথা বলছি, এটা কারোর পার্সোনাল কিছু না, কেন কি এখন আশেপাশে অনেক কিছু হচ্ছে, তো আমরা কোনো নিয়ে কোনো বিতর্কতে যেতে চাইছি না, আর যেটা বলবো তারপরের ঘটনাটা হলো ওর মা বাবা মরেনি বেঁচে এসেছে, তারপরে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে তার মধ্যে একটা সব টাকা খরচ করে ফেলেছে একটা কঞ্জুস মানুষ, একটা কঞ্জুস মানুষ তো এবারে ফেরত দিয়ে দেবে, আবার সেখানে গভর্নমেন্ট টাকা নিয়েছে 14 লাখের জায়গায় 10 লাখ দিয়ে চালাতে নিজের পকেটে রেখেছে, তো এইসব নানান কথা, তারপর ওর এগেনস্টে কি করে কি স্টেপ নেয় পুরো জিনিসটা নিয়ে, তো ওই পার্টটা মনে হয় অন্য কোনো ভাবে দেখিয়ে যদি মেইনলি দেখাতো, যেটা কঞ্জুস মানুষ সে টাকা যখন গভর্নমেন্ট মেরে নিচ্ছে তখন কঞ্জুস মানুষ কী করে ওই গভর্নমেন্টের অ্যাগেন্সে দাঁড়াচ্ছে, এইটুকুনি থাকলেই হতো, মাঝখানে ওই মানে মা বাবাকে এতটা ভালোবাসে, তারপরে ওই তীর্থে পাঠানো, ওখানে হারিয়ে যাওয়া, কেদারনাথের অত বড় একটা স্টোরি যেখানে একটা গোটা ফিল্ম হয়েছিল সেটাকে নিয়ে সেটাকে দেখিয়ে দিয়ে, কারণ ওটা সব মানে
ওখানকার মানুষ ওখানকার মানুষ সবাইকে একটা ইমপ্যাক্ট ফেলেছে, ওটাকে এরকম ভাবে ছেলে খেলা ভাবে দেখানোটা ঠিক মনে হয় না সবাই নিতে পারবে ওটাই। আর আমি এটা বলবো যে এটা ওই সিনারিটা না দিয়ে মানে অন্য কোন সিনারিও দিয়ে বা এটাকে নাই দেখে শুধু টিভিতে দেখে হালকা করে ওই জায়গা স্পট গুলো না দেখিয়ে স্ক্যামটার মধ্যে ফোকাস করতে পারত শুধু, কেন কি সিনেমাটা আরো ভালো হয়ে উঠতে পারত। হ্যাঁ মানে আর যদি একটু কঞ্জুসিটা আরো ভালো করে দেখাতো, কেন কি আমরাও চাইছিলাম যে এরকম টপিকে কিন্তু কোনো সিনেমার ক্যারেক্টার হয়েছে বাট সিনেমা হয়নি পুরো সিনেমাটা, কিন্তু আমরা চেয়েছিলাম বাবা একটুখানি মানে কঞ্জুস তো সেটা একটা সাপোর্টিং রোলে আছে। আর ফার্স্টের ডায়লগগুলো খুব ভালো ছিল, মানে 10টা ভিন্ডি কিনেছে প্রত্যেক জনের জন্য দুটো করে ভিন্ডি। আমরা ধরুন যেমন মানে অতটা এক্সট্রিম নয় বাট যেমন ধরুন টুথপেস্ট শেষ হয়ে গেলে আমরা টিপে টিপে ওটা করি বাট ওরা এক্সট্রিম বেলনা দিয়ে বার করছে, তো এগুলো কি কিছু কিছুটা হলে আমরা রিলেট করতে পারছি, মানে সাধারণ মানুষ কিছু রিলেট করবে কিছু বলবে আরে এরকমও হয় নাকি না, কিন্তু ওটাই আমি বলবো যে ওই পার্ট গুলোকে দেখাতে পারতো, অনেক কিছু চলে এসছে মিডিলে। আর তাছাড়া আমি বলবো ওভারঅল ওই বললাম একটা না দেখে একবার দেখার মতনই ব্যাস, কারণ কোনো রিটার্ন ভ্যালু আপনি এটাতে পাবেন না, যেমন না যে নেক্সট টাইম দেখবেন অন্য কিছু ডিসকভার করছেন সেরকম কিছুই নেই। আর অনেকগুলো জিনিস টাচ করতে হয়, কেদারনাথটা বাদ দিতে পারতো, হয় শুধু কেদারনাথ নিতে পারতো, হয় স্ক্যামটা বাদ দিতে পারতো, স্ক্যামটাকে নিলে একটাকে মানে এতগুলো টপিক কিছু টপিক কমানো যেত, আর কমালে হয়তো অন্যান্য টপিকগুলোকে বেশি হাইলাইট করা যেত আমার মতে, তো তাই হচ্ছে বা আমাদের দুজনের মতে সেমই এই জায়গাটা। হ্যাঁ মানে কেদারনাথে শুধু ভেসে যাওয়া তারপরে ও যে সার্চ করতে এসে তখন যে শিবিরগুলোকে দেখানো হয়েছে ওইগুলোই শুধু দেখানো হয়েছে, ওগুলো দরকার ছিল না, ওগুলো আমার মনে হচ্ছে ডিস্ট্র্যাক্ট করে ফেলেছে দর্শককে মেন টপিক। ওই জায়গাটা ডিস্ট্র্যাক্ট করেছে তীর্থ থেকে যে শুরু হচ্ছে, হ্যাঁ ওটা অনেক লম্বা, মানে ওই জায়গাটা দেখে কোনো কনসিসি মানে টাইটেলের সাথে কোনো লিংকই নেই ওখানে, কিছু নেই, তো সেখান থেকে মানে দর্শক আমরা ক্যারেক্টারটাকে হারিয়ে ফেলেছিলাম ব্যাপারটা, এক্সপেকটেশন নিয়ে দেখবে দর্শক সেটা ওখানে মানে হারিয়ে গেছিল। তো আপনাদের ভালো লাগ আপনারা দেখতে পারেন সিনেমাটা, আপনাদের মতামত আলাদাও হতে পারে, আপনারা জানাবেন আপনাদের মতামত কি সিনেমাটাকে নিয়ে, আপনারা যদি দেখে থাকেন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এটা কমপ্লিটলি ফ্যামিলি মুভি, তো সবার সাথে বসে একদম টাইম পাস সানডে টাইম পাস করাই যেতে পারে। আর এমনি অ্যাক্টিং নিয়ে বলেছি, গানও ঠিক আছে, ভালো খারাপ খুব একটা না, আবার মনে দাগ কাটার মতো না কিছু নেই, তো হ্যাঁ মানে যে সিনেমা শেষ হওয়ার পর গুনগুন করার মতন কোনো গান একদমই নেই, তো আর কিছু বলার নেই। তাছাড়া আর কিছু বলার নেই, আপনারা যদি দেখেন কমেন্টে জানাবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে আমাদের লাইক করবেন, আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে এটা আমাদের খুব হেল্প হয়, হ্যাঁ আমাদের চ্যানেলটা গ্রোথ হতে অনেক হেল্প হবে। আর আর কি ভিডিও আমরা রিঅ্যাকশন বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই সাজেশন দেবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই।